আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর আমি রুবেল ফকির, আপনাদের দয়ে ভালো আছি। আপনারা দেখতেছেন সৌদি আরব বাংলা নিউজ ইউটিউব চ্যানেল। আজকে সৌদি আরব প্রবাসীদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলার জন্য আসছি। আজকের বিষয়বস্তুটা হলো সৌদি আরবের তৃতীয় ডোজ ভ্যাকসিন। তৃতীয় ডোজ ভ্যাকসিন না নিলে কি হবে, নিলে কি হবে, না নিলে কি কি সেবা বন্ধ থাকবে, এ বিষয়ে আমি এর আগে একটা ভিডিও করছিলাম। কিন্তু আজকের প্রসঙ্গটা ভিন্ন। আজকের প্রসঙ্গটা হলো শুধু যারা দুই ডোজ ভ্যাকসিন নিয়ে বাংলাদেশে থাকবে অথবা বাংলাদেশে আসছে তাদের ব্যাপারে আমি কিছু কথা বলবো। তাদের আর কি হবে, এটাই বিস্তারিত আজকে বিষয়। তাই আমি রিকোয়েস্ট করবো, যারা এই মুহূর্তে আমার চ্যানেলটি আজকে নতুন দেখতেছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। জি, আজকে আমি যে বিষয়টা বলতে আসছি, গত কিছুদিন আগে আমি একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাইছিলাম সৌদি আরবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে তৃতীয় ডোজ বুস্টার ডোজ ভ্যাকসিনের অনুমোদন সৌদি সরকার থেকে দেওয়া হয়েছে। এখন ফেব্রুয়ারির 1 তারিখের পরে যাদের তৃতীয় ডোজ মানে বুস্টার ডোজ যারা দিবে না তাদের ক্ষেত্রে অনেক নিষিদ্ধতার কথা আমি ওই ভিডিওতে বলছিলাম। যেমন এদেশে বিভিন্ন সেবা বন্ধ থাকবে, যাত্রীবাহী কোনো যানে উঠতে পারবে না, বিমানে উঠতে পারবে না, এইরকম ধরনের কিছু ঘোষণা ওইখানে দেওয়া আছে। এখন আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, বিষয়টা হলো ধরেন আপনি আজকে ছুটিতে যাইতেছেন বাংলাদেশে অথবা আরও 15 দিন পরে যাবেন, তো এখন তো তৃতীয় ডোজ আপনি দিতে পারতেছেন না, তৃতীয় ডোজের তারিখ আপনার মনে করেন আরও 1 মাস পরে। তখন আপনি এখন যে ছুটিতে যাবেন, যাওয়ার পরে আপনার আসার ডেট হইলো ফেব্রুয়ারি মাসের পরে। তো ফেব্রুয়ারি মাসের পরে হোক আর যে সময় হোক, মানে আপনি দ্বিতীয় ডোজ যে সময় শেষ করছেন তার থেকে আপনার 6 মাস, 6 মাস না 8 মাস বলছিল মনে হয়, 8 মাস পর্যন্ত তো আপনি মানে দ্বিতীয় ডোজে চলতে পারবেন। ওই ডেটটা যখন আপনার পার হয়ে যাবে তখন আপনার বুস্টার ডোজ ছাড়া আপনি চলতে পারবেন না, আপনার তাওকালনাতে হিউম্যান শো করবে না, হিউম্যান শো না করলে আপনার অনেক সেবাই বন্ধ হয়ে যাবে। এখন যে বিষয়টা হলো, আপনি যে বাংলাদেশে যাইতেছেন বা বাংলাদেশে আছেন, এখন ফেব্রুয়ারি 1 তারিখের পরে যদি আপনার বুস্টার ডোজ নেওয়ার সময় হয়ে থাকে তখন আপনি বুস্টার ডোজ না নিয়ে কীভাবে সৌদি আরবে আসবেন, এই ঘোষণা কিন্তু সৌদি সরকারের পক্ষ থেকে এখনও আসে নাই। বলে যারা বুস্টার ডোজ নেবে না তারা সৌদি আরবে এন্ট্রি করার পরে বুস্টার ডোজ নিতে পারবে, অথবা যারা বুস্টার ডোজ নেয় নাই বা নিবে না তারা সৌদি আরবে আসার পরে 2 দিন 3 দিন হোটেল কোয়ারেন্টাইন করতে হবে, এরকম কোনো ঘোষণা কিন্তু এখনও আসে নাই। কিন্তু আমাদের অনেকেই এই ব্যাপার নিয়ে নিউজ করতেছে, ফেব্রুয়ারি 1 তারিখ থেকে আপনারা কেউ আসতে পারবেন না বা কেউ সেই আসলে আসতে পারবে কি পারবে না, কিভাবে আসতে হবে, আসার ধরনটা কীরকম হবে, এইটা কিন্তু এখনও কোনো স্পষ্টভাবে আসে নাই। তখন আমি যেটা বলি, আপনার বাংলাদেশে বুস্টার ডোজ দেওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। এর আগেও বাংলাদেশের কিন্তু যারা চীনের যে সিনোফার্মের ভ্যাকসিন নিছে তারা কিন্তু সৌদি আরব যদি নতুন আসুক আর পুরনো আসুক তাদের ব্যাপারে সৌদি সরকার থেকে ঘোষণা দিয়েছিল একটা বুস্টার ডোজ দিলে তারা সরাসরি এন্ট্রি করতে পারবে, অন্যথায় এরা কোয়ারেন্টাইন করে আসতে পারবে। কিন্তু বাংলাদেশ সরকারের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী বারবার উদ্যোগ নেওয়ার পরও কেউ বুস্টার ডোজ দিতে পারছে আমার জানা নেই। তো এখন যারা আপনারা বাংলাদেশে আছেন অথবা আপনাদের ছুটি ফেব্রুয়ারির পরে, এইটা নিয়ে যারা টেনশনে আছেন টেনশন করে কোনো লাভ নেই। আর যদি টেনশন মুক্ত হইতে চান তাহলে জানুয়ারি মাসের লাস্টের ভিতরে আপনারা সৌদি আরব চলে আসেন। কিন্তু আপনি এখন চলে আসলেন, তারপরে তো কিছু মানুষ এখন যাবে, আজকে যাইতেছে, আগামীকাল যাবে, আরও কিছুদিন পরে যাবে, তাদের কি হবে? যে তাদের যে সমস্ত সৌদি সরকার ঘোষণা আসবে, যেভাবে আসবে যেরকম করে বলবে ওই রকমের আইনই তাদের উপরে প্রয়োগ হবে, এটা নিয়ে সেটা দুশ্চিন্তা করে কোনো লাভ নাই। হয়তো এমনও হইতে পারে আপনারা আসার পরে এই দেশে বুস্টার ডোজ নিয়ে নেবেন, এই সুযোগও দিতে পারে যারা সৌদি আরব থেকে 2 ডোজ নিয়ে গেছে। আর এমনও হইতে পারে 2 দিন বা 3 দিনের একটা কোয়ারেন্টাইনের প্যাকেজ দিতে পারে, কি করা যাবে? এখন আপনার যখন যে আইন আসে এই আইনে আপনারা মানিয়ে চলতে হবে। তো আজকে আমি এই ভ্যাকসিন ডোজটার ব্যাপারে কিছু কথা বলতে আসছিলাম, কারণ এটা নিয়ে অনেকেই অনেক কিছু বলতেছে, ফেব্রুয়ারি মাস থেকে আসতে যাবে না, এই হবে না, এই হবে না, এটা কোনো কথা না। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আগামীতে নতুন কোনো ভিডিওতে আবার সামনে আসবো আপনাদের। আল্লাহ হাফেজ।